আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি দারুণ মজার একটি ডেজার্ট নিয়ে চলে এসেছি। এটা ছোট বড় সবারই খুব পছন্দের একটি ডেজার্ট। এটা হচ্ছে মিল্ক পুডিং। আর এই পুডিংটা কিন্তু একটুও ভেঙে যায়নি, কোনো নরমও হয়নি, দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও মাশাল্লাহ। তো চলুন আজকের এই সুন্দর ডেজার্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি তিনটা ডিম। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে তারপর তৈরি করে দেখবেন এটা খেতে বা দেখতে কতটা সুন্দর হয়। তো ডিমটাকে আমি প্রথমে একটু ফেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব। আর এটা নেড়েচেড়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি শুধু এইভাবে প্যানটাকে উল্টে পাল্টে নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এবার আমি যেটার মধ্যে পুডিংটা তৈরি করব সেটার মধ্যে সেট করে নিয়েছি। আর এটা আমি এখন ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে 500 গ্রাম লিকুইড মিল্ক বা গরুর দুধ। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে জাস্ট একটু শুধু চিনিটা গলিয়ে গরম করে নিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর ডিমটাকে ভালো করে ফেটে এর মধ্যে অল্প অল্প করে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে বা দুধ আর ডিমটাকে ভালো করে হ্যান্ড হুইস দিয়ে ফেটে নিচ্ছি। এভাবেই পর্যায়ক্রমে দিয়ে তারপর ফেটে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু স্বাদ গন্ধ খুব সুন্দর থাকবে, ডিমের গন্ধ করবে না। তো এবার আমি সেই সেট হয়ে যাওয়া মোল্ডের ভেতরে দুধটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, এতে করে যে একটু আঁশ থাকে সেটা পড়ে যাবে। তো এবার একটি টিস্যু পেপার দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দিতে হবে 1/3 ভাগ। মোল্ড যতটুকু থাকবে তার 1/3 ভাগ পানি দেওয়া 20 মিনিট পর আমি ফিরে আসছি। তো 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার এই পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু এটা খুব গরম, আর আমি একটা নাইফের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন নাইফটা কতটা পরিষ্কার বের হচ্ছে। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে 4-5টা আমি ভালো করে ছাড়িয়ে তারপর একটি বাটির ভেতর বা একটি প্লেটের ভেতরে আমি ঢেলে নিচ্ছি। তো দেখা যাক পুডিংটা কতটুকু সুন্দর হয়েছে। দেখুন মাশাল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে কতটা ইয়াম্মি, আর এটা খেতেও কিন্তু একেবারে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে নতুন যারা সদস্য আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।